প্রশ্ন থাকতো যে আপনারা সবাই তিতলি দেখছেন তো? যারা যারা তিতলি দেখেছেন তারা জানবেন যে তিতলি আর হচ্ছে না, শেষ হয়ে গেছে। খুবই মন খারাপ, আমার বলে শুধু না, আমার পরিবার মানে যাদের সাথে আমি কাজ করে এসেছি, বোস পরিবার, তাদের সবার খুব মন খারাপ। শেষের দিন আমরা সবাই মিলে মিষ্টি সিং, আপনারা অবভিয়াসলি মিষ্টি সিংকে তো জানবেন, সবাই মিলে খুব কান্নাকাটি করেছে, কিন্তু জীবনের নামই এগিয়ে যাওয়া। তাই আশা করছি তিতলি ছাড়াও আপনারা খুব তাড়াতাড়ি আমাকে অন্য কিছুতে দেখতে পারবেন, তিতলি জায়গা অন্য কোনো চরিত্র করতে। আশা করছি যে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এবার এবার আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। না, সবার আগে শেষের কথা শুনবো না, সবার আগে শুরুর কথা শুনবো। কিভাবে তিতলি শুরু হলো, কিভাবে তিতলিতে তুমি অভিনয় করলে, কিভাবে প্লেন চালালে, এই সমস্ত কিছু জানবো আজকে। তো তার আগে তোমার কাছ থেকে জানতে চাই, তোমার অরিজিনাল নামটা সবাই জানতে চাইছে। আমার অরিজিনাল নাম কি এখানে কেউ জানে? একটু গিয়ে এত বড় নাম মানিয়েছে বিশ্বজিতা, আর আমাদের কি বলে রজদা। আমার অরিজিনাল নাম হচ্ছে মধুপ্রিয়া চৌধুরী। আর কি প্রশ্ন? আর কারোর কোনো প্রশ্ন আছে এখন? কেমন লেগেছিল তিতলি সিরিয়াল? এটা একটা মেয়ে যে কানে শুনতে পেত না সে চরিত্রে অভিনয় করতে বা তোমার কেমন লেগেছিল, এই সম্বন্ধে কিছু অভিজ্ঞতা পরে শুনবো, সিরিয়ালের শেষে কিভাবে শেষ হলো সেটা পরে শুনবো। সবাই তিতলি দেখতে, এই পাশে তিতলি দেখতেন, সবাই দেখতেন? বাচ্চারা খুব ভালোবাসতো না তিতলিকে? তো সব এত কিছু কথা যখন হলো, এখন তো মানে ব্যতিক্রম যা গান গেয়ে দিয়েছে, আমাদের ভাগে একটাও গান নেই, তাই আমরা এখন উল্টো পাল্টা কিছু গান গাইবো। প্রথমে তিতলির টাইটেল ট্র্যাক দিয়ে শুরু হোক, তারপরে ইংলিশ গান হবে, ভোজপুরি হবে, কোনো বাংলা গান আর হবে না, কারণ এরা কোনো বাংলা গান বাকি রাখেনি। আর এরা যে পপুলারিটি নিয়ে গেয়েছে, যেভাবে এরা নেচেছে, আমরা গান গাইলে এবারে সব পালিয়ে যাবে, তাই তো? তিতলি কি বলছে? একদম। তো শুরু হোক, প্রথমে টাইটেল ট্র্যাক দিয়ে তিতলি। দেখো শুনতে পাচ্ছি না, তবু দেখতে পাচ্ছি না, তোমার স্বপ্নগুলো আমাকে বলো, চলো উড়তে উড়তে যা। দেখো শুনতে পাচ্ছি নিজের মতো।
तितली